তেছন আপন পথে আপন গতিতে চলতে থাকবে বুঝা গেছে যে কালমা পড়াতে হবে না এমন কিছু যদি মুরতাদ হয়ে যায় মুরতাদ হলে কালমা পড়িনা উচিত বা বড় শিরক করেছে কালমা পড়িয়ে না উচিত যতক্ষণ সা আবার নতুন করে নবায়ন হয়ে যায় কিন্তু পীর ধরলে ইসলাম পুরোপুরি ভঙ্গ হয়ে যায় না সব ক্ষেত্রে যদি সেই পীর শিরক করতে না বলে যদিও পীর তন্ত্রের প্রায় সবগুলিতে শিরক আছে প্রায় সবগুলিতে ইল্লা 마শাআল্লাহ তবে বেদাত মুক্ত কেউ না বেদাত মুক্ত তারা কেউ না আর শির যেমন পরিত্যাগ করতে হবে বিদাত পরিত্যাগ করতে হবে মাজারে ওরস হয় এবং সেখানে তাবারক নামে খানা দেওয়া হয় সেই খানা খাওয়াকে জায়েজ বা মাজারে তাবারকের খানা দেওয়া হয় মাজারে তাবারকের খানা দেওয়া হয় মানে মাজারে খানা দিলে বর করতে হবে এটা সিরকি খাবার ওই খাবার খাওয়া যায়জ না ওই খাবার খাওয়া যায়জ নয় এবং সেখানে অংশ নেওয়া যায়জ নয় সেখানে ভিড় ভাড় লাগানো যায়জ না আমি তামাশা দেখতে গেছিলাম আমি ওই সব করতে যাইনি সিরিখ করতে যাইনি ওখানে আমি দেখতে গেছিলাম না ওই দেখতে যাবেন না ভিড় না যদি দেখতে হয় আপনাদেরকে বলতে হবে তো তো না দেখে বললে শুনে শুনে বললাম কিন্তু আপনারা কেন যাবেন যাবেন জায়গায় সবচেয়ে বড় হচ্ছে যারা শির্কের আড্ডাতে যায় তারা ইমানের ফেতনায় পড়ে সুতরাং কোনো মাজারি যেখানে শির্ক হচ্ছে শির্ক বিল্লা হচ্ছে আপনি অন্যায় প্রতিবাদও করতে পারছেন না আর সেখানে বোবা হয়ে ফিরে চলে আসতে হচ্ছে আর সেখানে আপনি হাজিরা দিতে যাবেন যাবেন না ফালা তাকদিকরা মাল আল্লাহ বলছে উপদেশ আসার পরে জালেমদের সাথে বসবে না গিয়ে জালেমদের সাথে তোমার অবস্থান করবে না সত্য জানার পরও যদি কোনো মা মিথ্যা ও বিধা বিধায়তে লিপ্ত থাকা সন্তানের পক্ষ নিয়ে সাক্ষী দিয়ে সঠিক পথে থাকা সন্তানের অর্থদণ্ড মানহানি করে ক্ষেত্রে সঠিক পথে থাকা সন্তানের করণীয় কি পারিবারিক প্রশ্ন ছেলে সঠিক পথে আছে আর আর ছেলে খারাপ পথে আছে মা যে খারাপ ছেলে যে বিদাত্তের পথে আছে অথবা পাপের পথে আছে তার পক্ষ নাই তার পক্ষ থেকে কথা বলে তাহলে এই যে সৎ সন্তান এক সন্তানের করণীয় কি করণীয় হচ্ছে যে তাকে উপদেশ দেবেন মা বাবাকে উপদেশ দেবেন বুঝাবেন ভালো ভাষাতে ভালো ভাষাতে বুঝাবার চেষ্টা করো এটা একটা কাজ বেয়াদবি করবেন না মানহানি বাপের করবেন না মায়ের করবেন না তাদেরকে মানসিক বা শারীরিক কোনো কষ্টও দেবেন না আর্থিকও কোনো কষ্ট দেবেন না তারা অভাবে থাকলে খেতেও দেবেন মুসলে কাফেরা ওই লোককে দিতে হবে অ মেয়ে আসমা মুসলিম হচ্ছেন আর জন্য প্রথম স্ত্রী সে কাফের হয়ে থেই গেলো মুষ রেক ইসলাম গ্রহণ করলো না আর নবী শ্বাসমকে সে জিজ্ঞাসা আমার মা তো কাফেরা আর আমি বাপের সাথে ইসলাম গ্রহণ করেছিলোহা আমার মায়ের সাথে কি সৎ ব্যাবহার তোমার মায়ের সাথে সদ্ব্যাবহার সদ আচরণ করো যে সিলিহা তার সাথে সদ ব্যবহার করে সদ ব্যবহার করে যেতে হবে সুরাই লোকমান আল্লাহ বলছেন ও সাহেব হোমা ফিদ্দুনিয়া মারুফা তাদের বাতিল ধর্ম নিয় না তোমার মা ভুল পথে আছে শিখ বিদাতের পথে আছে সেই পথ নিয় না কিন্তু তাদের সঙ্গ দেও ফিদ্দুনিয়া ইহ জগতে কিসের মারুফা ভালো আচরণের সাথে ভালো ব্যবহার করতে থাকতে হবে আপনাকে শেষ পর্যন্ত দোয়া করবেন দাওয়াত দিবেন আমার সহজ মাসে একটা উত্তর দিই যার মা বাবা ভুল পথে আছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমার মা বাবাকে হেদায়ত করো ভুল বুঝে আছে খারাপ ছেলেটাকে ভালোবাসছে আমাকে খারাপ বাসছে দোয়া করেন এবং দাওয়াত দিতে থাকেন মানে উপদেশ দিতে থাকেন বুঝাইতে থাকেন খারাপ আচরণ করা যাবে না এবং ধৈর্য ধরতে হবে ক্ষেত্রে সবুর করতে হবে অনেক হয়ে গেছে বেতরের সালাদ কিভাবে আদায় করবো বিস্তারিত জানতে চাই বেতের সালাদ কি করে আদায় করবো এর তো লম্বা লেকচার আছে ভাই আমার একটা লেকচার আছে আর এই গত গত বুধবারে আজকে কি বার শুক্রবার না বুধবার একটা আলোচনা করে আসলাম নেটে চলে আসবো আপনার শুনেন ভেতরে সালাদের ডিটেলস একবার আছে ভেতরে নামাজ শুনে নেবেন আল্লাহর আসতে ওখান থেকে একটু কষ্ট করে শুনবেন রেডিমেড চান তাই না রেডিমেড হালুয়া এক্ষুনি এক মিনিটে ভেতর শিখিয়ে দিতে হবে মুশকিল জি ভেতরের নামাজ এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পর্যন্ত কোনো কোনো হাদিস আছে সবগুলি বেজর পড়তে পারেন সর্বনিম্ন এক রাকাত নামাজ আছে যারা বলে এক রাকাত কোনো নামাজ নাই ভুল বলে এক রাকাত আলাদা করে পৃথক বললাম তো এসার চার ফরজ পড়লেন দুই রেখা সুন্নাত পড়লেন এক রাকাত শুধু বেতর পড়লেন যথেষ্ট এনএফ আর যদি মনে হয় তিন পড়বো দুই পড়ে সালাম ফিরেন আর তারপরে এক পড়েন একটা তরিকা আর তরিকা হচ্ছে যে তিন একটা না বিনা তা বিনা সালামে দুই পড়ার পরে সরাসরি উঠে যান এটাও জয়ী আর আর একটা হচ্ছে জয়ীফ সেটা হচ্ছে মাগরেবের মতো করে দুই পড়ে আত্মায়াত পড়া আর তারপরে উঠে বেতর পড়া সেটা হচ্ছে জয়েব সুতরাং জয়েবটা বাদ দিয়ে সহিতর আমল করার চেষ্টা করেন কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানালে শিরক হবে কি কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শির্ক হবে কি বেদাত তো অবশ্যই আর শির্ক ওই লোকের নিয়তের নির্ভর করছে ও যদি মনে করে যে এই ফুল দেওয়ার মাধ্যমে দুটোই হতে পারে শির্ক হতে পারে আবার শুধু বেদাতও হতে পারে যদি মনে করে যে ফুল দেওয়ার মাধ্যমে আমি কিছু লাভবান হব লাভবান কি ওখান থেকে কিছু আমার মধ্যে ফাইজ বরকত আসবে বরকত আসবে তাহলে শির করলো যে কবর থেকে আমার কি হবে আধ্যাত্মিক উন্নতি হবে বা আর্থিক উন্নতি হবে রুজিতে বরকত হবে ফুল দেওয়ার জন্য আর যদি এটা না মনে করে শুধু শ্রদ্ধা পেশ করলাম হ্যাঁ সম্মান করলাম তাহলে বড় বিধাত হবে সেটা শির বড় শির্ক হয়তো হবে না বড় শির হবে না ইসলাম থেকে হয়তো খারিজ করবে না কিন্তু এরা বিদাত করছে আর প্রত্যেক বিধাত হচ্ছে গোমরাহি মা বাবার অনুমতি ছাড়া বিয়ে করা জায়েজ আছে কি মা বাবার অনুমতি ছাড়া বিয়ে করা জায়েজ আছে কি না ছেলে না মেয়ে প্রশ্ন করতে হবে তাহলে ক্লিয়ার যদি জিজ্ঞাসাকারী মহিলা হয় তা উত্তর আলাদা হবে জিজ্ঞাসাকারী যদি ছেলে হয় ছেলে সন্তান হয় তাহলে উত্তর আলাদা হবে মেয়েরা বাবার অনুমতি ছাড়া বাবা বেঁচে না থাকলে যে গার্জেন আসল গার্জেন ভাই ভাই না দাদা চাচা কাছেটা থাকতে দূরটা চলবে না কাছের ওলি থাকতে দূরের ওলি দিয়ে বিবাহ চলবে লা কাহা ইল্লা বে সুতরাং মেয়ে সাবালিকা হোক বিধবা হোক তালাক প্রাপ্তা হোক আর কুমারী হোক যেই রকমই হোক না কেন মেয়ের বিবাহ বিনা ওলিতে মানে পুরুষ বাবার অনুমতি ছাড়া বা অলির অভিভাবকের অনুমতি ছাড়া হবে না বাতিল বিবাহ ছেলেদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে মা বাবার পরামর্শ নিয়ে বিয়ে হচ্ছে ভালো তাতে বরকত হবে মা বাবা সন্তুষ্ট থাকবেন মা বাবার মা বাবার দোয়া কবুল হয় রাজি করে নেওয়ার চেষ্টা করবেন অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন আপনি যেখানে পছন্দ করছেন সেখানে মা বাবা পছন্দ করছে না মা বাবা অনেক সময় দুনিয়াদার আপনি একটা সমঝোতে আসার চেষ্টা করেন কিন্তু দিনকে বিক্রি করে না যখন দেখবেন না মোটেই মানছে না কোন নামাজি মেয়ে বিয়ে করতে দেবে না কোনো পর্দা নাসীন মেয়ে বিয়ে করতে দেবে না কোন সহি আখিদার মেয়ে বিয়ে করতে দেবে না শিরকের ঘরে পাঠাবে আমাকে অথবা আপনাকে বেনামাজি বেদিন বেহায়া মেয়ের সাথে বিয়ে দিবে শুধু পয়সার লোবে যৌতুকের লোবে তাহলে তখন তাদের কথা অমান্য করে বিয়ে করতে পারবেন ছেলে বাবা মায়ের বিনা অনুমতিতে এই রকম পরিস্থিতিতে বিবাহ করতে পারবে নামাজ ওজু রোজা ইত্যাদিতে নিয়ত পড়তে হবে কি নামাজ ওজু রোজা রোজা এগুলোতে নিয়ত পড়তে হবে কি নিয়ত পড়ার জিনিস না বুঝছেন আতর আতর বুঝছেন তো সুগন্ধি সুগন্ধি খাওয়ার জিনিস না সোঙার জিনিস কেউ যদি খাই মুখ দিয়ে তো সুগন্ধি তো খুব দামি জিনিস তো আমি খেয়ে নি চলবে চলবে না বুঝা গেছে না তো নিয়তটা হচ্ছে এই কলবের জিনিস হৃদয় দিয়ে নিয়ত করতে হবে নিয়ত যারা মুখে করে তারা আতর খাওয়া জাতি কথা বলছে অথবা নাকে ভাত রুটি ঢুকায় কেউ যদি নাকে ভাত রুটি ঢুকায় তো পাগল বলবেন না ঠিক তেমনি যারা মুখে তো পড়ে তারা ওই টাইপের আর কি ইসলাম বুঝে না অবুজ বলছি না তাদের তাদের দোষ হচ্ছে ইসলাম বুঝে না চেষ্টা করে আল্লাহ যেন বুঝার তো অভিজ্ঞান করে বেদাতি কাজ নিয়ত অন্তর আমাল হবে নিয়ত করতে হবে নিয়ত পড়তে হবে না নিয়ত করতে হবে নিয়ত পড়তে হবে না নিয়ত পড়া বেদাত আর নিয়ত করা ফরজ নিয়ত পড়া হচ্ছে না নিয়ত করা হচ্ছে শর্ত ফরজ পূর্ব শর্ত যে কোনো এবাদতের আগে আপনার অন্তরে নিয়ত থাকতে সংকল্প দৃঢ় সংকল্পের নাম হচ্ছে নিয়ত আমি একজন ব্যবসায়ী ব্যবসায়ীর ক্ষেত্রে বিল লেখার সময় বেশি লিখি কিন্তু নেওয়ার সময় কম নেই এই কম নেয়া কি জায়েজ আছে আমি একজন ব্যবসায়ী বিল লেখার সময় বেশি লিখি নেওয়ার সময় কম নেই এটা কি জায়জ এটার উদ্দেশ্য কি এটার উদ্দেশ্য যদি এ হয় যে সেই ব্যক্তি একজন প্রতিনিধি কোন প্রতিষ্ঠানে আর সেখানে বিলটা পেশ করবে দিয়ে বিল উঠাবে বেশি করে তাহলে আরাম জায়েজ নয় আর এটাই হয় সাধারণত কিন্তু এমনি যদি লিখলেন হয়তো একশো টাকা আর তারপরে ভাই দশ টাকা ডিসকাউন্ট করে দিলাম লিখলাম না ডিসকাউন্টটা কিন্তু ডিসকাউন্ট করে দিলাম আর সেটা কোম্পানির খেয়ানত করবে না তাহলে অসুবিধা নেই লিখা আছে একশো টাকা নিলেন নব্বই টাকা ফ্রি দিয়ে দেন অসুবিধা কি কোনো ব্যক্তিকে দামটা লিখে বলে মাল সামানের দাম না না কিন্তু যদি জানা থাকে যে এর ব্যক্তি ব্যক্তি মালিকানার জিনিস না এটা সে একজন প্রতিনিধি হয়ে এসছে কোন কোম্পানির বা প্রতিষ্ঠানের কোন বাড়ি থেকে এটা বিল দেখিয়ে সে বেশি পয়সা আদায় করবে তাহলে হারাম যাইজ নয় সাহাবা আজমাইন রজি আল্লাহমান ব্যতীত অন্যদেরকে বর্তমানে তথাকথিত অলিপিরদেরকে রাদিয়া আল্লাহমান বলা যাবে কি না আর মৃতদেরকে মরহুম বলা যাবে কি না সাহাবাই ক্যারাম ছাড়া অন্যদেরকে রজি আল্লাহ আনহম বলা যাবে কি না যদি তারা বেদাতপন্থী যেমন জিজ্ঞাসা করা হলো পীরদেরকে রজি আল্লাহ না বলা যাবে না রজি আল্লাহম তাদেরকে বলা যাবে না রজি আল্লাহ আনহম একটা পরিভাষা যে পরিভাষাটা যথাসাধ্য চেষ্টা করবেন সাহাবাই ক্রামদের সাথে খাস রাখা তবে কোনো তাবি তাবেইরা যাদের সম্পর্কে জানা আছে ইমাম হাসান বশরি হ্যাঁ মোহাম্মদ বিন শিরিন সেইদুমি নমু সৈয়ীব এই যে কোনো প্রখ্যাত তাবির নাম জান তাবি রজি আল্লাহ নহম অসুবিধা নেই জায়েজ আছে যদিও পার্থক্য করে যে রাহিমাহল্লাহ বলাটা ভালো ইমাম আবুহানিফা শাফি মালেক আহমদ ইমাম বোখারি যদি রজি আল্লাহ আনহম বলে দেন তাহলে জায়েজ যদিও রাহিমাহাল্লাহ বললে ভালো কারণ জনগণ ভুল বুঝবে যদি বলে এমাম আবু ফা রাজিয়া আন হোক সাধারণ মানুষ বুঝবে আর কোন সাহাবির নাম আসলো নাকি ভুল বুঝবে কিনা যার ফলে ভুল থেকে বাঁচানোর জন্য কি করবেন রহেমা বলবেন রাহমতুল্লাহ আলী বলবে এটা বেশি ভালো তবে যায় যাচ্ছে কিন্তু আর শর্ত যে সব এমামের ক্ষেত্রে আপনাকে বলতে হবে না আপনি হইলেন সাফি মজাহাবের যখন এমাম সাফির নাম আছে তখন রাজিয়া আন হোক এমাম আবু হানিফার নাম আছে রহেমাহুল্লাহ তাহলে যাইজলাই এমাম আহমদের নাম আসলে সাইলেন্ট কিচ্ছু না জায়েজ নয় আমি যদি রদী আল্লাহ বলি চারজন এমামের ক্ষেত্রে বলবো এমাম আবু নীফার রদী আল্লাহ এমাম শাফি রদী আল্লাহ এমাম হ্যাঁ কি বললো মালিক রদি আল্লাহ হ আহমদ বিন আম্মাল রদী আল্লাহ ইমাম বখারি রদী আল্লাহ তাহলে জায়েজ তাহলে কোন অসুবিধা নেই যায় যদিও এটা আলেম সমাজে বা জ্ঞানীগুণী সমাজে বলাটা ভালো জনগণের সামনে না বলাটাই ভালো কারণ ভুল বুঝবে জি হ্যাঁ তবে জায়েজ আছে কারণ আল্লাহ বলছেন মহাজেরিন আনসার সুরায় তপার আয়তনভার এক দলিল বলছি মহাজেরিন আনসার ও সাবে কোন আলাউরম এল মহাজেরিন আনসার ওল্লাজিনতব বেহেস্তানিন যারা নিষ্ঠার সাথে মহাজিন আনসারদের অনুসারী রদিয়াল্লাহ ওয়ান হম মরাদোয়ান তাদের বাল্লা রাজি হয়েছে তাহলে বুঝা গেলো যে তাবেইন তাবা তাবিন আজকের যুগেও যদি সাবাই ক্রমদের নির্ভেজাল অনুসারী কেউ তাকে তা রদি আল্লাহ বলা যাবে কোনো অসুবিধা নেই আপনার বাপ সহিদার লোক ধার্মিক আল্লাহ নামাজি পাবন আমার আব্বা বলেন অসুবিধা নেই শুধু আপনি বড় বড় হুজুরদের সাথে খাস করতে যাচ্ছেন তবে যাদের মধ্যে বেদাত আছে বলবেন না বেদাতের ক্ষেত্রে যদি জানেন যে বেদাত একবারে তো মোটেই বলবেন না আর যদি বেদাত করেছে কিন্তু শিল্পী রাহিম বলেন কেন আপনি সাহাবাই কেরামদের দোয়াটা তাদেরকে দিয়ে দিবেন আপনি মানুষকে বিভ্রান্ত করবেন এইভাবে জি হ্যাঁ তো এই ছিল এই ক্ষেত্রে উত্তর মোবাইলে বিয়ে করা যাবে কি যারা মোবাইলে বিয়ে করেছে তাদের করণীয় কি মোবাইলে বিয়ে করা যাবে কি মাসাল ইস্তলাফ আছে তবে মোবাইলের বিয়ের চাইতে শ্রেয় হচ্ছে আপনার উকিল বানিয়ে তো উকিল উকিল বানিয়ে না অর্থাৎ ছেলে এখানে আছে মেয়ে হয়তো দেশে আছে অথবা এর বিপরীত তো এই ক্ষেত্রে উকিল বানিয়ে দেবেন ওই ছেলে এখানে আছে মেয়ে ওখানে মেয়ের ওখানে একজনকে উকিল বানিয়ে দেবেন আপনার বাপ আপনার চাচা আপনার ভাই কাউকে উকিল বানিয়ে দেন বা আপনার যে কোনো মাকে বোনকে উকিল বানিয়ে দেন আপনার পক্ষ থেকে বিয়েটা করে নিবে স্বীকৃতি দেবে যে সেই আমাকে উকিল সেটা কাগজে কলমে যদি উকিল বানানো হয় তাহলে সবচেয়ে ভালো আর যদি মোবাইলে বিয়ে হয় তাহলে শর্ত সাপেক্ষ যায় যাচ্ছে হ্যান্ড ফ্রি করে দেবেন আওয়াজ পরিচিত চেনা যাচ্ছে যে যেই ছেলেটা কবুল করছে সেটা সেই ছেলেটাই তাতে যেন দু নম্বরই না হয় আর তারপরে সেখানে সাক্ষী থাকে কমপক্ষে দুইজন সাক্ষী থাকে ইত্যাদি এসব যদি থাকে যে মুখ ব্যক্তি কবুল করেছে নিশ্চিত তাহলে ঠিক আছে জালিয়াতি তো হইতে পারে অনেক সময় আওয়াজ বোঝা যাচ্ছে না কি কে কবুল করলো অন্য ছেলেও তো কবুল করে নিতে পারে তো যার ফলে এইসব শর্তের সাথে জায়েজ হতে পারে কেউ যদি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে কি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায় বা ঘরে কোনো দুর্ঘটনায় মারা যায় অথবা আগুনে জলে মারা যায় পেটের মারাত্মক ব্যাধিতে মারা যায় এই রকম সাত রকমের লোককে শহীদ বলেছেন নবী সাল্লাম আল্লাহর রাস্তায় জেহাদ ছাড়াও শহীদ হতে পারে এরা হুকুমই শহীদ হাকিকি শহীদ নাই কিন্তু এরা হুকুম বিধানের দিক থেকে শহীদের মর্যাদা পাবে ইনশাআল্লাহ তবে শর্ত হচ্ছে ইমান তৌহিদ শর্ত হচ্ছে নামাজ শর্ত হচ্ছে যে মোটামুটি ইসলাম টিকিয়ে রাখা লোক নামাজ আদা সিরকি আঁকি দেয় আর বলছেন গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে বা জলে মারা গেছে সে যেন শহীদ কখনো শহীদ না কখনো শহীদ নাই নামাজি লোক আর সেই ব্যক্তি তৌহিদবাদী লোক সন্ন্যতের অনুসারী আর তার সাথে যদি এইরকম কোন দুর্ঘটনায় মারা যায় তো ইনশা আল্লাহ তালা নিশ্চিত বলবো না ইনশা আল্লাহ শহীদ ইনশা আল্লাহ শহীদ আল্লাহ যেন তার শাহাদাতের মর্যাদা কবুল করেন এই কথা বলবেন সার্টিফিকেট আপনি দেবেন আল্লাহ দেবেন আমাদের এলাকায় নব্বই পার্সেন্ট মানুষ ভাইরা জিজ্ঞাসা করছেন বিভিন্ন পীরের তৈরি সবগুলি বলিয়ে দিলাম তো একবারই তো আর কি তারপরে অনেকে পীরের মরিদ আছে এদেরকে কেমন করে আনা যায় যেমন করে রসুল্লাহ এনেছেন রাসুল আবু জাহালের সঙ্গী উমার ছিলেন আল্লাহর কাছে দোয়া করছেন দাওয়াত দিচ্ছেন হে আল্লাহ দুই উমারের তুমি হেদায়ত করে দাও যাকে তুমি ভালোবাসো উমারের নাম ওমার আর আবু জাহের নাম আছে আমর বিন হেসাম আল্লাহ আহাদে আহাবাল উমার এই নেই আল্লাহ আল্লাহর কাছে দাও হে আল্লাহ তুমি দুই উমারের যে প্রিয় উমার তাকে তুমি হেদায়ত করে দাও তারপরের দুই উমার চলে এসছে এত প্রাচন্ন এত শক্ত এত নিষ্ঠুর সেই ইসলাম কবল করার জন্য চলে এসছে তা আপনি দোয়াও করেন যে আল্লাহ আমার জাতিকে হেদে আল্লাহ মাহাদে কৌমি ফাইন আল্লাহ আল্লাহ তাইফে গেলেন তাইফে লোকেরা মারধর করলো রক্তে রক্তিতে করলো নবী বদ্ধ করছেন বলছে আল্লাহ মাহাদে কৌমি ফাইন আল্লাহ হিজরতের সময় তাড়িয়ে দিল তারা মক্কার কাফেররা দোয়া করছে আল্লাহ আমার জাতিকে হেদায়ত করো কোরেশ হেদায়েত করো তাইফের অধিবাসীদেরকে হেদায়েত করো ফাইন আল্লাহ আলমন এরা জানে না অবুজ আমাকে চেনল না আমাকে জানলো না এরা তোমার দিন সম্পর্কে জ্ঞান থাকলে আমাকে কখন এইভাবে না বা আমাকে কষ্ট দিত না করতে এবং এবং দাওয়াত দিতে দুটো আপনাকে হবে এক হিন্দু ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিন্তু খতনা করে নেই পরে করতে চায় তাতে কোনো সমস্যা আছে কি এক হিন্দু ইসলাম গ্রহণ করেছে আমাদের ভাই হয়েছে তো সে এখন খাতনা এখনো করেনি তো কোনো অসুবিধা আছে খাতনা করে নাও নেওয়া খাতনা করে নাও অজীব কিন্তু সেটা যেন তার ইমান ইসলামে মনে করেন যে একটা অজেব ছাড়লো কিন্তু সেই ব্যক্তি তো জান্নাত যেতে পারবে পাঁচ নামাজ ঠিক থাকলে মুক্ত থাকলে কিন্তু এই যদি খাতনা তার উপরে বাইফোর্স চাপিয়ে দেন তাহলে কি হবে বললেন না না তাহলে আমি ইসলাম মানবো না অনেকে আমাদের কাছে ইসলাম কবুল করে তিনি আসে আসার প্রথম কথা এসে বলে একবারে এত বড় ডোজ হ্যাঁ এর খাতনাটা কি করতে হবে আরে বাপরে বাপ এখনই যদি ফিরে যায় তো মসিব আর ফিরিয়ে নিয়ে আসা যাবে না তার মানে চামড়া না কাটলে নাকি মুসলমান হওয়া যাবে না ভুল কথা এটা হেকমত না হেকমতের খেলাফ কাজ খাতনার কথা প্রথমে কখনো বলবেন না তারা তাকে আগে শির্ক মুক্ত করুন তার তৌহিদ আস মগজে বসান তাকে পাঁচ অক্ত নামাজি বানান নামাজ যখন শিখে গেল রমজান আসলো রোজাও রাখলো জাকাত দিচ্ছে হজ করার জন্য প্রস্তুত করেন তার সাথে বলেন যে একটা খাতনা করা অজেব কাজ আছে তুমি করে নিয়ে উচিত তোমার যদি বলে না না আমি করতে পারবো না

চেষ্টা করেছে আমাদের পক্ষ থেকে যত গোলা প্রশ্নের উত্তর দেওয়া যায় সেগুলো দেওয়ার জন্যে এখন যেহেতু আমাদের সময় শেষ হয়ে গেছে আমাদের প্রোগ্রাম এখন এখানেই শেষ করতে হচ্ছে ইনশাল্লাহ আপনারা এখন যাওয়ার পথে শৃঙ্খলাবদ্ধভাবে ইনশাল্লাহ খাবার নিয়ে যাবেন কোনো বিশৃঙ্খলা করবেন না প্লিজ ইনশাল্লাহ অনেক প্রশ্নের উত্তর দেয় এত প্রশ্নের উত্তর আমি খুব কম মজলিসে দিয়েছি মনে হয় যত প্রশ্নের উত্তর আজকে বিশেষ করে এই দোবাই মারাতে এত প্রশ্নের উত্তর দেওয়া হয়নি দু চার পাঁচটা বাস হতে শেষ সুতরাং আল্লাহ শুকরিয়া আদায় করছি এবং আল্লাহ শুকরিয়া আদায় করেন আল্লাহ যেন ভালো কথা শোনার এবং মানার তৌফিক দান করেন আর যদি আমার দ্বারা ভুল হয়ে থাকে আল্লাহ যেন আমাকে মাফ করে দেন জি আর আপনাদের যদি ভুলভ্রান্তি আল্লাহ যেন মাফ করে দেন সহি পথে চলার তৌফিক দান করেন মজলিসের কাফফারা দোয়াটি শেষখানে পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আবার বলছি সুবহানাকা আল্লাহুম্মা বেহাম বিহামদিকা এটি হচ্ছে আর সম্মিলিত মনাজাত এটি দোয়া আল্লাহ যেন আমাদের গোনা খাতা মাফ করে দেন আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে মোবারক করেন এখান থেকে যাওয়ার পর আমাদের জীবনে যেন সংশোধন নিয়ে আসার তৌফিক দান করেন আল্লাহ আমাদের আকিদা আমল নামাজ সবকিছু যেন ঠিক করার

ভাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এসে আলোর থেকে পক্ষ থেকে আমি যারা অডিয়েন্সে এসছেন দূর দূরান্ত থেকে এসছেন ভাইরা এবং যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে এসেছেন সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই প্রচেষ্টা যাতে সচল থাকে সেজন্য সবাইকে আমরা অনুরোধ করব আপনারা সক্রিয়ভাবে আমাদের সঙ্গে অংশগ্রহণ করবেন এবং আমরা সবাই কামনা করব আপনারা আন্তরিকভাবে অংশগ্রহণ করবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা এখানে যা শিখলেন এবং শুনলেন এটা যেন ব্যক্তিগতভাবে সবাই আমরা আমল করতে পারি সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা এবং এই শেখ আমাদের মাঝে সব সময় থাকবেন না কিন্তু উনি যেগুলো বলে গেলেন সেগুলো আমাদের মধ্যে যেন সময় থাকে আমরা সেটা আশা করব ইনশাআল্লাহ এবং আপনাদের পরবর্তী যে সমস্ত প্রোগ্রাম আমাদের আছে সেখানে আমরা আন্তরিকভাবে আপনাদের উপস্থিতি কামনা করছি এবং যে যে সমস্ত ব্যবসায়ী ব্যক্তিবর্গ এসেছেন তাদেরকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এখানে পার্টিসিপেশনের জন্য এবং আপনাদের মূল্যবান সময়ের জন্য আমরা অত্যন্ত আপনাদের কাছে কৃতজ্ঞ এই বলে আমাদের বক্তব্য আমরা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জাকারিয়া ভাই টু গাইভ দ্য মোমেন্ট চ টু आवर বেলাফাত শেয়ার এন্ড I would like to thank uh, Mr Zakaria for providing us this venue to conduct this beautiful program السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ الحمد للہ رب العالمین بھائیوں دوستوں بہنوں یہ اللہ سبحان و تعالیٰ کا بادل ہے ہم سب ادھر اکٹھا ہو گیا جو آپ کو علم ملتا ہے آپ وہ علم کو اس کا حق کیا ہوتا ہے جو علم آپ لے لیا ہے اس کی حساب سے آپ جینا چاہیے اللہ و وطالہ آپ سب کو علم دے دے وہ جو علم سے آپ آگے بڑھے